हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के अमरा ए वीडियोर माध्यम में देखे नेब आपनी जदि ऑनलाइन अपना इलेक्ट्रिसिटी बिल देते जान और से क्षेत्र में जदि आपनार पेंडिंग पड़े जाए से क्षेत्र में आपनी पेंडिंग क्यों सक्सेसफुल कराते पारें अर्थात आपनार जो बिलटा से दीते पारें। अनेक ही एमन हो अने के ह्वाट्सअप करछेन जे आपनादेर बिल पेमेंट करते गिए किन्तु पेंडिंग पड़े गेछे, पेमेंटो हयनी और टाकाटाओ किन्तु केटे गेछे और रिफंडो किन्तु आसेनी। तो से क्षेत्र में आमी आपनादेर बोलबो ए प्रब्लेमटा सत्यि होच्छे एखन। आगे किन्तु ओई साइटटा खूब भालो छिलो, एखन एकटु पेंडिंगेर ब्यापारटा आछे। অনেকেই কিন্তু যদি সময় মতো আপনারা পেমেন্ট না করেন অর্থাৎ যেরকম আপনাদের ধরুন যেরকম অফিস টাইম সেই টাইমে যদি পেমেন্ট করেন তাহলে কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে, আর অফিস টাইমের পরে যদি আপনি বিল পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পেন্ডিং বেশিরভাগই পড়ে যায়। তো যাই হোক, আমরা আজকে দেখে নেব যদি পেন্ডিং পড়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে কিন্তু আপনাদের যে রিসিপ্ট কপি সেটা আপনি বার করতে পারেন। যদি আপনার নিজস্ব হয় তাহলে তো কোনো ব্যাপার নেই, কিন্তু যদি কোনো কাস্টমারের আপনি বিল দেন আর সেক্ষেত্রে বিলটা যদি অনেকটা হয় তাহলে কিন্তু আপনার প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে অনলাইন যখন আপনি বিল পেমেন্ট করতে যাবেন টাইমটা মেনটেন করবেন, অফিসিয়াল যে টাইম সেই টাইমের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, না হলে কী করবেন আপনি আপনার যে পেন্ডিং পড়া স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চেক করতে থাকবেন। যদি আপনার পেমেন্টটা না হয় আর আপনার যদি রিফান্ডও না আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অফিসে ভিজিট করতে হবে, আপনার যে রেফারেন্স নাম্বার রয়েছে অর্থাৎ আপনার যে টাকাটা কেটেছে সেটার যে আরএনএন নাম্বার সেগুলো নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। আর অনলাইনে আপনি দেখে নেবেন, যদি হয়ে যায় তাহলে আর কিন্তু যাওয়ার প্রয়োজন নেই। তো প্রথমত আপনাদের কী করতে হবে যে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট, তো এখানে ক্লিক করবেন। যাদের পেন্ডিং রয়েছে তারাও, যারা ধরুন পেমেন্ট করতে গিয়ে সাকসেস হয়েছে কিন্তু রিসিপ্ট ডাউনলোড করতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু এখানেই ক্লিক করতে হবে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট। তো ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু দেখুন এই সাইটটা আমার এখানে মানে আমার যে ওয়াইফাই রয়েছে মোটামুটি 8-10 MB/s স্পিড কিন্তু দেয়, কিন্তু তারপরে দেখুন এখানে লোডিং নিচ্ছে অর্থাৎ বুঝতে পারছেন এই সাইটটা কিন্তু এখনই অরিজিনালি খুব স্লো রয়েছে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে ধীরে সুস্থে পেমেন্টটা করতে হবে, অফিস টাইমে কিন্তু পেমেন্টটা করতে হবে, তাহলে পেন্ডিং পড়ার চান্স কিন্তু কম থাকে। আর আপনি যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে দেওয়ার চেষ্টা করেন, যেমন অন্য কোনো অ্যাপের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু এরকম পেন্ডিংয়ের ব্যাপারটা আসছে না। তো যাই হোক, যারা এখান থেকে দিচ্ছেন সেক্ষেত্রে কনজিউমার আইডিটা বা অ্যাপ্লিকেশন নামটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি এখানে কনজিউমার আইডিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখুন এখানে লোডিং নিচ্ছে। তো এত লোডিং নেওয়ার কিন্তু কথা না, এই সাইটটা প্রবলেম রয়েছে বলে এত কিন্তু লোডিং নিচ্ছে। তো এর আগে কখনো এই সাইটটা এমন হয়নি, এই প্রথম আমি দেখছি এই সাইটটা এমন হয়েছে। তো যাই হোক, হয়তো সাময়িক সময়ের জন্য এই প্রবলেমগুলো হচ্ছে, হয়তো পরবর্তীকালে ঠিক হয়ে যাবে। তো যেভাবে এখন চলছে তো মনে হচ্ছে আপনি যদি পেমেন্ট করতে যান তো মানে 10টা পেমেন্ট করলে হয়তো 9টাই পেন্ডিংয়ে পড়ে যাবে, একটা হয়তো সাকসেস হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা অন্যান্য সাইট ইউজ করতে পারেন, বা যদি এখান থেকেই দিয়ে থাকেন, অনেকের ধরুন টাকা ফেসে গেছে এখানে, তো সেক্ষেত্রে রিফান্ড তো আপনাকে নিতে হবে টাকাটা, তাদের জন্য কিন্তু আমি দেখাচ্ছি। তো এখানে একটা আমি কনজিউমার আইডি দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে ধরুন আমি একটা কনজিউমার আইডি দিচ্ছি, আপনাদের যেটা কনজিউমার আইডি থাকবে সেটা কিন্তু বিলের মধ্যে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে দেখে কিন্তু আপনারা কনজিউমার আইডি যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন। তো এখানে আমি একটা কনজিউমার আইডি দিয়ে দিলাম, তারপরে দেখুন যে নিচে ক্যাপচা যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবো। তো ক্যাপচাটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে যে প্রসিডের উপরে ক্লিক করবো, প্রসিডের উপরে ক্লিক করলাম, করার পরে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে এই যে ব্যক্তি রয়েছে এর যে বিল পেমেন্ট করা হয়েছে সেটা পেন্ডিং ছিল, তো পেন্ডিং থেকে সাকসেস হয়েছে কিনা। যদি সাকসেস না হয় তাহলে কিন্তু আপনারা কীভাবে আপনাদের টাকাটা রিফান্ড নিতে পারেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো। তো দেখুন এখানে লোড নিচ্ছে, তো আপনারা যখন পেমেন্ট করতে যাবেন দেখবেন যে আপনাদের হাই স্পিড নেট থাকলেও কিন্তু লোড নেবে। তো দেখুন এখানে ভিউ সাকসেসফুল পেমেন্ট স্টোরি, এখানে আপনি ক্লিক করলে আপনার যে সাকসেসফুলগুলো আছে সেগুলো দেখতে পাবেন, আর ভিউ পেন্ডিং আর ফেলার স্টোরি, যদি এখানে আপনার পেন্ডিং আর ফেল হয়ে থাকে আপনার ট্রানজ্যাকশন সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো প্রথমত আমরা কী করবো, এখানে ধরুন সাকসেসফুল না ভিউ, আপনি ধরুন পেন্ডিংগুলো দেখতে চাচ্ছেন, তো পেন্ডিংয়ের উপরে ক্লিক করো, ভিউ পেন্ডিং আর ফেলার স্টোরি। তো আমি এই ব্যক্তির বিল দিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে এই ব্যক্তির কি এখনও পেন্ডিংয়ে রয়েছে বা ট্রানজ্যাকশনটা ফেল হয়ে গেছে বা সাকসেসফুল হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু দেখুন লোডিং নিচ্ছে, তো লোডিং নেওয়ার পরে কিন্তু এখানে স্টোরি শো করে দেবে। তো দেখুন এখানে বলছে নো পেমেন্ট হিস্টোরি অ্যাভেলেবল, মানে কোনো পেমেন্ট হিস্টোরি কিন্তু এখানে অ্যাভেলেবল নেই। তো যদিও পেন্ডিংয়ে ছিল সেটা হয়তো সাকসেস হয়ে গেছে যার কারণে এখানে দেখাচ্ছে না, তো আমরা এখানে ভিউ সাকসেসফুল পেমেন্ট স্টোরি এটাতে কিন্তু ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পরে এখানে যতগুলো সাকসেসফুল ট্রানজ্যাকশন হয়েছে সেটা কিন্তু দেখাবে। তারপরে দেখুন দেখানোর পরে আপনি এখানে ডাউনলোড করে নিতে পারবেন আপনার রিসিপ্টটা, আর যদি আপনার না দেখায় তাহলে কিন্তু এখানে আপনাকে দেখাবে ভিউ পেমেন্ট, যে ভিউ পেন্ডিং বা ফেলার যে হিস্টোরি এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। তো দেখুন যখনই আমি এই যে সাকসেসফুলের উপরে ক্লিক করলাম তখন কিন্তু দেখুন এখানে কয়েকটা পেমেন্ট দেখাচ্ছে। তো দেখুন এই যে 1/9/2021 অর্থাৎ গতকাল কিন্তু আমি এই যে পেমেন্টটা করেছিলাম, তো সেটা কিন্তু দেখুন পেমেন্ট এখানে সাকসেসফুল হয়ে গেছে। তো এবার যাদের পেন্ডিংয়ে পড়ে যাচ্ছে পেমেন্ট করতে গিয়ে, তারা একটা কী করবেন যে আপনি ধরুন সন্ধ্যার দিকে পেমেন্ট করেছেন তাহলে আপনি পরের দিন চেক করবেন, যেমন আমি কালকে করেছিলাম আজকে দেখুন এখানে কিন্তু সাকসেসফুল এখানে দেখাচ্ছে, আর পেন্ডিংয়ে যে পড়েছিল সেটা কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে। তো আগে কিন্তু সাথে সাথেই হয়ে যেত, পেন্ডিং পড়তো না, কিন্তু এখন পড়তেছে। তো যাই হোক, আপনারা যখন কোনো কাস্টমারের বিল দিবেন সেক্ষেত্রে আপনারা বলে দিবেন যে আজকে দিলে কালকে পাবেন, আর যদি আপনি অফিস টাইমে দিতে পারেন তাহলে কিন্তু আপনার সাথে সাথেই হয়ে যায়। তো এখন একটু সাথে সাথে কমই হয়। তো দেখুন এখানে কিন্তু রিসিপ্টটা দিয়ে দিয়েছে, এটাকে আমি কিন্তু প্রিন্ট করে নিতে পারবো। তো আপনারা কিন্তু এখানে যেভাবে আপনি ধরুন
পেন্ডিংগুলো পড়ে থাকে সেগুলো একদিন দুদিনে যদি আপনার সাকসেসফুল না হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, ধরুন আপনার এখানে পেন্ডিং পড়ে রয়েছে, তাহলে পেন্ডিং থাকলেও কিন্তু এখানে আপনার যে রিসিভ সেটা কিন্তু দেখাবে, অর্থাৎ আপনার একটা পিডিএফ দেখাবে। তো পিডিএফটাকে ক্লিক করার পরে কিন্তু এই যে আপনি দেখুন ট্রানজ্যাকশন নাম্বার যে রয়েছে এটা, আর আপনার যে মনে করুন যে বিলের কাগজটা রয়েছে সেটার সাথে একটা আপনার আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক সেটা নিয়ে কিন্তু আপনার অফিসে যাবেন। আপনার যে টাকাটা রয়েছে এটা যে পেন্ডিং বা ফেলার রয়েছে, আপনার টাকাটা যদি অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে ওখানে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, আপনার চার্জব্যাক বা ওটা তো ব্যাঙ্কে করতে হয়। তো যাই হোক, আপনার চার্জব্যাক ফর্ম ওখানে দিবে না, হয়তো ওখানে একটা রিকোয়েস্ট ফর্ম দিবে যে আপনার টাকাটা মানে পেন্ডিং পড়ে রয়েছে এই মার্চেন্ট অ্যাকাউন্টে, তো এখান থেকে ওরা কিন্তু রিফান্ড করে আপনার দেওয়া হবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাক হয়ে যাবে। আর তারপরে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না মানে টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না আসে সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কে গিয়ে কিন্তু একটা চার্জব্যাক ফর্ম থাকে, সেক্ষেত্রে চার্জব্যাক ফর্মটা যদি আপনি ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার টাকাটা রিফান্ড দিয়ে দেবে। এই কথাটা আমি কেন বলছি, কারণ আপনি ধরুন এখানে 1300 টাকার বিল আছে, কোনো ব্যাপার না, যাদের অনেক অনেক বিল থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয়। তো আপনারা টাকাটা ধরুন অ্যাকাউন্টও পাচ্ছেন না, আবার ধরুন যে আপনার পেমেন্টটাও সাকসেসফুল হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওটা করতে হবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।